আরম্ভ হল যুক্ত দুই আডমিশন দুই হাজার চব্বিশ পঁচিশ অনলাইন আবেদন প্রক্রিয়া যদি আপনার যুক্ত দুই নামলেখায়ে অনলাইন রে আবেদন করা চাইছেন তাহলে কমিটি আপনারা আপনার মোবাইল ফোন দ্বারা অতি সহজে আবেদন করে পেতে কণ সব ডকুমেন্ট আবশ্যক কত টাকা ফি লাগবে সম্পূর্ণ ডিটেলস আজ আপনারা এই ভিডিও মাধ্যমে জাঁয়া পাইবে বিনা বিাইম ওয়েস্ট করে চালু স্টার্ট করা আজের এই ভিডিও সেপর প্রথমে আপনার মোবাইল ফোন হোক কিংবা কম্প্যুটারে হোক যেকোন গোটে ব্রাউজর যাই সর্চ করতো স্থামস ওশা স্তাম্পস ওশা লেখি সর্চ কলাপরে আপনার সামনে এই যে প্রথম লিঙ্কটি শো করু আপনার তার উপরে ক্লিক করুন যেমি আপনার সে ক্লিক করবে আপনার আসি ডট ডট অফ ওয়েবসাইটুকু এই ওয়েবসাইট্র লিঙ্ক আপনার ডিক্রিপশন দিয়েছি আপনার সেটু বি এই এঠাক আচিলাতে আপোনাৰ স্কুল এণ্ড মাছ এজুকেচন চেকচনত দেখা পাওঁ যে দিয়া যায় হায়াৰ চেকেণ্ডেৰী স্কুল প্লছ টু আপোনাৰ তাৰিপেৰে ক্লিক কৰোঁ যেমি আপোনাৰ সেই ক্লিক কৰিব আপোনাৰ সামান্য এমি গোটেই পপ অপ শ' কৰিব এই আপোনাৰ এমি ক্লিক কৰি এঠাৰ ক্ল'জ কৰি দিয়ন্তু তাৰপৰা আপোনাৰ সামনাই এমি গোটেই পেজ অপন হৈ যাব এঠাৰে আপোনাৰ ষ্টুডেণ্ট লগ ইন উপে ক্লিক কৰি দিয়ন্তু তাৰপৰা আপোনালোক এঠাইৰে দুইটি অপচন শ' কৰ গোটেই হ'ল একজিষ্টং ষ্টুডেণ্ট আছে নিউ ষ্টুডেণ্ট ৰেজিষ্টৰ যদি আপোনাৰ নিউ ত' আপোনাক প্ৰথমে ৰেজ্ৰেছন কৰিব পাৰিব ৰেজিষ্ট্ৰেচন কৰিব আপোনাৰ নিউ ষ্টুডেণ্ট ৰেজিষ্টৰ উপেৰে ক্লিক কৰোঁ তাৰপৰা আপোনাৰ সামনাই ৰেজিষ্ট্ৰেচন ফৰ্ম টি অপন হৈ যাব এঠাইৰে প্ৰথমে আপোনাৰ নাম দিয়ন্তু যা আবেদন কৰা যাওঁ তাৰ নাম টি দিয়ন্তু নাম টি যেমিতি তাৰ মেট্ৰিক চাৰ্টিফিকেট কি মাৰ্কচিট্ৰে থাকিব সেই দেৰ গোটেই মোবাইল নম্বৰ দিয়ন্তু যি মোবাইল নম্বৰটো কি এব অ' টি পি যাব দেন সেমি তাকৰ গোটেই ভেলেড ইমেল আই ডি দিয় এই চবু দে চাৰিলাতে আপোনাৰ জেনেৰেট অ' টি পি উপ ক্লিক কৰোঁ যেমিতি আপোনাৰ জেনেৰেট অ' টি পি উপে ক্লিক কৰোঁ আপোনাৰ সেই মোবাইল নম্বৰ আৰু ইমেল আই ডি কু গোটেই অ' টি পি যাব যে কোনো গোটেই অ' টি পি আপোনাৰ এঠাইৰে দিয়া অ' টি পি দেই সাৰ আপোনাক এইছৰ্ড ক্ৰিয়েট কৰিব পাৰিব পাছৱৰ্ড আপোনাৰ ইচ্ছা অনুসাৰে আপোনাৰ এমি কিছু দিয়ক যেমিতি সেই কিটালেটৰ স্মল লেটৰ নেম নাম্বাৰ উত্থ স্পেচিয়েল কাৰেক্টৰ যেমিতি থাকিব এগজাম্পল যেমি আপোনাৰ দেখুচি সেই টাইপ কিন্তু আপোনাৰ ইচ্ছা অনুসাৰে আপোনাৰ পাছৱৰ্ডু তাপরে সেই সেম পাসওয়ার্ডটি আপনার পুঁথরে কনফর্ম পাসওয়ার্ড জায়গায় দিয়ে তাপরে আপনার সবমিট উপরে ক্লিক করদি সবমিট কলাপরে রেজিস্ট্রেসন প্রোসেসটি কমপ্লিট হয়ে যাব এবং আপনার আসবে স্টুডে্ট লগ ইন পেজক যদি পেজটি কৌশি কারণবশুত কটি যাচ্ছি তাহলে আপনার এখানে স্টুডেন্ট লগ ইন ক্লিক করে একজিষ্টিংেট উপরে ক্লিক কলাপরে আপনার সেই স্টুডে লগ ইন পেজ কু আসবে এখানে সিলেক্ট ক্লাস জায়গায় আপনার ক্লাস এক্সাই চুজ করানু তাপরে আপনার সেই মোবাইল নম্বরটি দিও যে আপনার রেজিস্ট্রেশন টাইম রেখে তাপরে আপনার সেই পাসওয়ার্ডটি দেওয়া পড়ব যদি পাসওয়ার্ডটি ভুলে যাই তাহলে আপনার ফরওয়ার্ড পাসওয়ার্ড উপরে ক্লিক করে সেই পাসওয়ার্ডটি রিসেট করবে এবং সেই পাসওয়ার্ডটি আপনার এখানে দাঁড়া পরে এটার যে ক্যাপচো কোডটি শো করু সেইটি আপনার এটি টাইপ করে দিওত তাপরে সাইন ইন উপরে ক্লিক করতো যেমি আপনার সাইন ইন উপরে ক্লিক করুক আপনার এখানে লগ ইন হয়ে যাবে আপ আপনার ড্যাশবোর্ডটি কিছু এমিটি শো করু তেমি আপোনাৰ এঠাই লগ ইন হেৰাপৰা ছাইট্ৰ দেখন্তু যোন আপ্লিকেশ্যন ফৰ্ম বা চিপ দিয়া যায় আপোনাক বিভিন্ন অপশন শ' কৰ যদি আপোনাৰ মোবাইল ফোনৰে আবেদন কৰোঁ আৰু আপোনাক এই অপশন গুড়িক শ' নকৰি তথাপে উপৰি দিয়া যোৱা থ্ৰী লাইন উপেৰে ক্লিক কলা আপোনাক এই চবু অপশন গুড়িক শ' কৰিব আপোনাৰ প্ৰথমে য়ুজৰ প্ৰফাইল উপ ক্লিক কৰোঁ তাৰপৰা আপোনাৰ সামনাই আপোনাৰ প্ৰফাইলটো ওপৰ হৈ যাব

এই ফর্মে আপনার সব স্টেপ গোটিয়ে গোটিয়ে কমপ্লিট করবা পড়ব প্রথমে রয়েছে পর্সনা ইনফর্মেসন তা রয়েছে অড্রেস অ্যান্ড ইনকম ইনফর্মেসন দেন রয়েছে রিজরভেশন এন্ড ওয়াটেজ ইনফর্মেসন লাস্টে রয়েছে অপসন ইনফর্মেশন তো প্রথম স্টেপে আপনার পরসনা ডিটেলস আপনার দিও যেমি কি নেম অফ দ্যাক্জামিনেসন বোর্ড জায়গায় আপনার টেন্থর বোর্ড কোথাও সেইটা আপনার সিলেক্ট করি যেহেতু আমার বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন ওষা সেই সেইটা আপনার চুজ করত

দেন এবারে চলাতু আমার বাকি ডিটেলস ফিলআপ করা যেমি আপনার জেন্ডরটি মেল কি ফিমেল চোজ করবে ব্লড গ্রুপটি আপনার কোশ সেইটি আপনার চাইলে এখানে দিয়ে নয় এর আপনার কোশেষ রেড কলার এস্ট্রোমার্ক দিয়ে যাই না এটা ম্যান্ডেটো নুহো নদেলে চলবে দেন রিলিজন রে আপনার হিন্দু কি মুসলিম কি খ্রিষ্টিয়ান কি আপনার সেইটা আপনার চোজ করত তাপরে আপনার ডেট অফ বার্থটি আপনার এখানে শো করু সেইটা ঠিক আছে কি না তা আপনার চেক করে দিও দেশনাটি আপনার ইন্ডিয়ান সিলেক্ট হয়েকি থাকি মদর টঙ্গল ও সিলেট হয়েই থাকি যদি না আপনার সেসব সিলেক্ট করে নিতে আপনার আধার নম্বরটি আপনার চাইলে ন এইটা আপনার ম্যাণ্ডেটরি নুহে নদেবি চলব তাপরে গার্ডন মোবাইল নম্বর জায়গায় আপনার বাপা কিংবা মাবাইল নম্বরটি দিব যদি ঘরে আপনার সেই গোটিয়ে মোবাইল নম্বর রয়েছে যে আপনার রেজ্রেশন টাইমে দে সে মোবাইল নম্বর আপনার এখানে এছাড়া যদি আপনার অনাথ হয়ে থাকে তাহলে এখানে সিলেক্ট করবে দেন এটি আপনার গোটিয়ে পাসপোর্ট সাইজ ফটো অপলোড করা পড়ি যে ফটোর সাইজটি আপনার লেস দে টুয়েব ভিতরে এটি অপলোড করে পেবে তাপরে যদি আপনার টেন্থ বোর্ড এগামটি আপনার কম্পার্টমেন্টালি দিয়ে তাহলে এটি আপনার ইয়েস করবেন নাইলে আপনার নো রহা দি তাপরে রয়েছে রেকর্ড অফ এজুকেশনাল ইনস্টিট্যুস লাস্ট এটেম্প আপনার টেন্থরে পড়েছিল স্কুল ডিটেলস আপনার ঠিক দেওয়া পড়ব যেমন কি নেম অফ দ্য স্কুল জায়গায় সেই স্কুল নামটি আপনার পূর্ব শো করু যদি শো ন করছি তাহলে আপনার দিও

এজিষ্ট্ৰেচন টাইমে দি নম্বৰী যদি আপোনাৰ সেইটোৱে হ্ৱছপ নম্বৰ ত'ৰে আপোনাৰ চেম এজ মোবাইল নম্বৰ উপেৰে টিক কলপেৰে আপোনৰ সেই নম্বৰটি এঠাই আছিল আৰ্ য়ু এন এম এম এছ আৱাৰ্ড যদি আপোনাৰ এন এম এম এছ স্কলাৰচপ পাওঁ তেতিয়া আপোনাৰ ইয়ে কৰি আপোনাৰ ডিটেইলছ দি পাৰিব যদি নাই ত'লে আপোনাৰ ন' কৰি দিয়ে ৰৈছে ডু ইউ ৱাণ্ট টু এভেল ফ্ৰী অনলাইন একাডেমিক সপোৰ্ট প্ৰগ্ৰাম ফৰ নিট জে অদৰ কম্পিটেটিভ এক্সাম অৰ্ নন অফ দিছ যদি আপোনাৰ এইচব ফ্ৰী অনলাইন প্ৰগ্ৰামে ভাগ নেবাই চাহুন তাৰপিছত টিক কৰি পাৰি যদি এইচব কিন্তু তেনেহ'লে আপোনাৰ নন অফ দিছক টিক কৰোঁ তাৰপৰা আপোনৰ পেৰেণ্টছৰ ইনকম ডিটেইলছ আপোনাক দাবী পাৰিব

তাপরে ব্যাঙ্ক ইনফর্মেশন দেওয়া পড়ব সেই আপনার ব্যাঙ্ক পাসবুকটি বি আপন পাখে রাখবে এখানে প্রথমে আপনার ব্যাঙ্ক একউন্ট নম্বর দিয়ে দিও তাপরে আপনার ব্যাঙ্কর যে আইফি কোডটি আপনার দিব আইফি কোডটি আপনার সেই ব্যাঙ্ক পাসবুক দিয়ে যাই সে দেখি আপনি পেবেন আইফি সি কোড আপনার ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেমটি শো করি যদি সেসব ঠিক আছে তাহলে আপনার নেক্সট উপরে ক্লিক করতো দে এপ্রে আপনার রিজরভেশন ডিটেলস দেওয়া পড়ব এই আপোনাৰ কাষ্ট কণ আপোনাক চুজ কৰিব পাৰিব এছ টি এছ চি অ বি চি এছ চি বি জেনেৰাল যা আপোনালোকৰ কেটেগৰী বা কাষ্ট হৈ থাকিব সেইটোৱে আপোনাৰ চুজ কৰোঁ তেনেকৈ মই আপোনাক কৈৰখুচি কি যদি আপোনালোকৰ কাষ্ট টি এছ টি কি এতিয়া ত' আপোনাৰ যি আপ্লিকেশ্যন ফি টি ৰব সেইটা হ'ল একশ টকা যোনটো কি আপোনাৰ কেটেগৰী চিলেক্ট কলপৰা আপোনাৰ এঠাইৰে শ' কৰিবা যদি আপোনাৰ কাষ্ট টি অি এছ চি বি কি জেনেৰাল হৈ তহ'লে আপোনাক দুইশ টকা এপ্লিকেশ্যন ফি দাবাই পাৰিব যদি আপোনাৰ কাষ্ট এছ টি কিমা এছ চি কেটেগৰী হৈ থাকে ত'ৰে আপোনাৰ ই এছ কৰি আপোনাৰ কাষ্ট চাৰ্টিফিকেট নম্বৰ কি বাৰকো নম্বৰটি আপোনাৰ এই পাৰিব যদি আপোনাৰ কাষ্ট চাৰ্টিকেট নম্বৰটি আপোনাৰ দৌ নাহেঁতেন ত'লে আডমিছন টাইম আপোনাক কাষ্ট চাৰ্টিফিকেট দাবাই পাৰিব তাৰপিছত কাষ্ট আপোনাৰ চুজ কৰি চাৰিলাতে পৰচন উইথ ৰিজেবিলিট বা পি ডব্লুউ ডি কেটেগৰী আপোনাৰ টিক কৰি আপোনালোকৰ ডিজেবিলিটি টাইপ ডিজেবিলিটিটেণ্টেজ এণ্ডিকেপ চাৰ্টিফিকেট নম্বৰ টিপাৰিব এই ডিচেবিলিটিটিটেণ্টেজ টি আপোনাৰ ফৰ্টি পাৰচেণ্টটো এভভ হৈছিলে আপোনাক এঠাইৰে কোনো আপ্লিকেশ্যন ফি দাবাই পাৰিব নাই আপোনাৰ মাগণাৰে আবেদন কৰি পাৰিব যদি আপোনাৰ পিডব্লু ডি নুহে তাৰ এইবু আপোনাক দাব কিছু আৱশ্যক নাই যদি আপোনাৰ এক্স তাৰিখতে থাকে ত' এই আপোনাৰ চিলেক্ট কৰি পাৰিব নহ'লে এতিয়া আপোনাৰ নোনক চিলেক্ট কৰোঁ দেন আছিলে ৱেটেষ্ট ডিটেইলছ ওয়েট এস ডি টেস্ট্রে আপনার এন সিসি সি কিংবা স্পর্টস যদি কিছু থাকে তাহলে সেসব আপনার সিলেক্ট করে আপনার কিছু সিলেক্ট করা আবশ্যক না আপনার সিম্পলি নেক্স উপরে ক্লিক করানু নস্টপ্রে আপনার দেওয়া পড়ব বিভিন্ন কলেজ অপশন এটি আপনার দেখুন ইউআর রিকোয়ার্ড টু সিলেক্ট এট ফাইভ অপশন আফটার আডমিশন ফ ইলেকটিভ সবজেক্ট ওইলবি এট লেভেল বেসিস এটার আপনার মিনিমাম পাঁচটি কলেজ অপশন দেওয়া পড়ি ম্যাক্সিমাম যেতে ইচ্ছা আপনি প তবে কলেজ অপশন দেওয়া পূর্বর প্রথমে আপনার এচএসএস টাইপ বা কলেজ টাইপ আপনার চুজ করতে পড়বে যেমন কি গভর্নমেন্ট প্রাইভেট কিংবা সেলফ ফাইনান্স কি ভোকেসনাল সাংস্ক্রিট তো যে টাইপর কলেজ অপশন আপনার দেওয়া চাহিদা সেইটা আপনার চুজ করত তুমি এটি গভর্নমেন্ট রয়ে দে তো প্রথম অপশন রে আপনার যে কলেজটি রক্ষে চাহিদা তার আপনার চুজ করতো তাপরে এচএসএস নেম জায়গায় সেই কলেজের নামটি চুজ করবে

ଦେନ୍ ଏଠି ଆପଣଙ୍କ ସେକେଣ୍ଡ ଅପସନର ବଟନ୍ଟି ଶୋ କରୁଥିବ ଆପଣ ତାରି ଉପରେ କ୍ଲିକ୍ କଲାପରେ ଆପଣଙ୍କର ସେଇ ଫାଷ୍ଟ ଅପସନ୍ଟି ଏଠାରେ ଆଡ଼୍ ହେଇଯିବ ତ ପ୍ରଥମ ଅପସନ୍ଟି ଆପଣ ଯେମିତି ଦେଲେ ସେଇ ସେମ୍ ପ୍ରୋସେସ୍ରେ ଆପଣ ସେକେଣ୍ଡ ଅପସନ୍ ଥାର୍ଡ଼ ଅପସନ୍ ଫୋର୍ଥ ଅପସନ୍ ଏବଂ ଫିଫ୍ଥ ଅପସନ୍ଟି ବି ଦେଇଦିଅନ୍ତୁ ତ ଏହିଭଳି ଭାବରେ ଆପଣଙ୍କର ପାଞ୍ଚଟି କଲେଜ ଅପସନ୍ ଆପଣ ଦେଇସାରିଲା ପରେ ଏଠାରେ ଆପଣ ପ୍ରିଭ୍ୟୁ ଉପରେ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ ତା'ପରେ ଆପଣଙ୍କ ସ୍ଥାନରେ ସେ ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମଟି ଏମିତି ପ୍ରିଭ୍ୟୁ ହୋଇଯିବ ତ ଆପଣ ଯେଉଁ ସବୁ ଡିଟେଲ୍ସ ଦେଲେ ସେସବୁ ଠିକ୍ ଅଛି କି ନାହିଁ ଏଠାରେ ଆପଣ ଭଲ ଭାବରେ ଚେକ୍ କରିଦିଅନ୍ତୁ

এঠাৰে আপোন এই আকচেপ্ট টৰ্মছ এণ্ড কণ্ডিছনক টিক কৰোঁ আৰু টোটালাউণ্ট আপোনাক কেতিয়াবা পেমেণ্ট কৰিব পাৰুছে সেইটোৱে আপোনালোক এতিয়া শ' কৰোঁ এই এমাউণ্ট পেমেণ্ট কৰিব আপোনাৰ অনলাইন পেমেণ্ট উপ ক্লিক কৰোঁ তো বিল ডেস্ৰুৰে যদি আপোনাৰ পেমেণ্ট কৰোঁ ত' আপোনাক এঠাই বিভিন্ন পেমেণ্ট অপশন মিলি য্ৰেডিট কাৰ্ড ডেবিট কাৰ্ড ডেবিট কৰ্ড এ টি এম পিন্ ইণ্টৰনেট বেংকিং ৱালেট কেছ কৰ্ডছ ক্যুৰ্ ক'ড আৰু ইউ পি আই তোৰে ই আপোনাৰ পেমেণ্ট কৰি পাৰিব পেমেণ্ট আপোনালোকৰ চক্সেছফুল হ'ল আপনার সেই কমন আপ্লিকেসন ফর্ম বা সিএ ফর্মটি শো করু সেই ফর্মের প্রিট আউটটি আপনার বাহার করে পেবে তো এমি প্রোসেসে আপনার প্লস টু আডমিশন অনলাইন ফর্ম আপ্লাই করেপারে তো যদি আপনার ভিডিওটি ভাল লাগি তাহলে আপনার ভিডিওকে লাইক করে দিব আপনার সাংখান যদি অল ভিডিও করি আপনার দেখিপারে ইউ ফর ওয়াচিং